সভাপতি হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম দারুল হিকমা কওমি মাদ্রাসা সাভার ঢাকা। আমার বড় ভাই মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে এবং মাদ্রাসার এই এমন একটি মাহফিলের অনুষ্ঠান, তারই সাথে সাথে আরো একটি মাদ্রাসা করার কারণে বিভিন্ন প্রয়োজনে উনি আসতে পারে নাই বলে আমি মাওলানা নাসিরউদ্দিন সাহেবের ছোট ভাই আজকে জুমার নামাজ পড়ে সেই ঢাকা সাভার থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সন্ধ্যা ৬টায় এখানে উপস্থিত হয়েছে সকলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল শুরু হয়েছে পর আজকে তৃতীয় বার্ষিক মাহফিল। আপনাদের কৃতি সন্তান আমার বড় ভাই তারই পরামর্শক্রমে আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা সব আশাবাদী যে আমাদের এই মাহফিল যতদিন আলহামদুলিল্লাহ এখানে কোরআন হাদিসের আলোচনা চলা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা চাই কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা ধারাবাহিকভাবে চলে ইনশাআল্লাহ আমরা চাই তো ইনশাআল্লাহ। আমাদের এখানে সুতার মুখটা যখনই এখানে বাড়িটা হইল মসজিদ ছিল না, আমরা তখন এখানে আসলাম। আসার পরে মসজিদ না থাকার কারণে আমার এই বড় ভাই নাসিরউদ্দিন সাহেব সহ আমি সহ আমার মামা এখন আমার এখানে চাচা আছে সবার সাথে পরামর্শ করলাম কিভাবে এখানে একটা মসজিদ করা যায়। আমরা সবাই ইতিহাস জানি আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনুদানের মাধ্যমে পরামর্শ ক্রমে এই মসজিদের সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এখন মসজিদের সাত দালাই হয়েছে, বাকি যে সকল কাজ বাকি আছে আল্লাহ যেন আল্লাহর কুদরতি ভাবে মসজিদের কাজগুলো সম্পূর্ণ করেন সকলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, সভাপতি সাহেব আসতে পারে নাই, ওনার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন আগামী বছর যেন সভাপতি সাহেব আবার এই সুন্দর একটি মাহফিল পরিচালনা করতে পারে এবং আপনাদের সাথে দেখা করতে পারে। আপনার সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন সকলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি, মোহাম্মদনগর যুব সমাজ দুইটা নাম, এই কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কার জন্য? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আজকের যে মাহফিল যে যুব সমাজের মাধ্যমে শুরু হয়েছে, এই মাহফিলের শুরু থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ থেকে যুবকেরাই বেশি আমি দেখছি মাহফিলে বসে বলেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুব সমাজ যারা আজকে মাহফিলটা শুরু করেছে, আজকে অনেক দূরে দেশে আছে, কেউ বা বিদেশে চলে গেছে, যারা এখন আছে তারা হয়তো একদিন থাকবে না, তবে আমি যারা আমাদের মুরব্বী যারা আমাদের বাপের সমতুল্য চাচার সমতুল্য সকলের কাছে আমি আকুল আবেদন রাখব, আমাদের যুব সমাজের যে আব্দুর রহমান সেও আজকে হয়তো কিছুদিনের ভিতরে সে আমাদের মাঝ থেকে হয়তো বিদায় চলে যাবে, তো উনি সভাপতি সাহেবের কাছে আবদার রাখছে যে আমরা হয়তো যুব সমাজের অনেকে আমরা কর্মের খাতিরে দেশ থেকে চলে যাইতেছি বিদেশে, তো আমরা এই আমাদের সমাজের দায়িত্ব কার কাছে দিয়ে যাব? উনি বললেন যে আপনি সমাজের মুরব্বী যারা আছে তাদের কাছে যদি এই দায়িত্বটা আমরা দিয়ে যাইতে পারি তাহলে আমরা আশা করি যে আমাদের সমাজটা আরো সুন্দর হবে এবং আমাদের সমাজের ছেলে যারা ছোট ছোট আছে তারাও আমাদের মতো একদিন বড় হয়ে এই মাহফিলটাকে আরো সুন্দর করে সুটম করে এবং সৌন্দর্য করে একদিন আমাদের থেকে আরো বড় পরিসর করে তারা করতে পারবে। সুতরাং আমরা যারা এই সমাজের মুরব্বী আছি আমরা ইনশাআল্লাহ দায়িত্ব নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকল আশাকে পূরণ করেন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذين آمنوا لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل دول دي بريب بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে সন্ধ্যা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বড় বড় আলেমদের মুখ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনেছি আমাদের এখন স্টেজে আমার বাম পাশে বসা আছেন আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন আমাদের বন্ধু যারা রয়েছে সহপাঠী সকলের উস্তাদ উস্তাদুল আতাজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন নৈকট্য ব্যক্তি আমি হযরতকে পাশে রেখে বেশিক্ষণ যদি কথা বলি হয়তো বেয়াদবি হয়ে যাবে এজন্য দুই তিনটি কথা বলি আমি ইনশাআল্লাহ আমার কথা সমাপ্তি করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান সকল আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমাদের সকলেই পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে যত ফিতনা ফাসাদ যত আযাব এবং গজব আসে সকল আযাব এবং গজবের কারণ হলো মানুষ এই মানুষ আমাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং আযাবও দেন আমাদের কর্মের যদি ভালো হয় আল্লাহ আমাদের জন্য রহমত নাজিল করেন বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহর জলে এবং স্থলে উপরে এবং নদীতে সকল রকমের বিপর্যয় যত রকমের দুরুষা ঘূর্ণিঝড় টর্নেডো সকল কিছু এই মানুষের কারণে আমি দিয়ে থাকি আবার এই জলে এবং স্থলে যত রকমের শান্তি এই মানুষের ভালো কাজের উপরে আমি আল্লাহ নাজিল করে দেব বলেন সুবহানাল্লাহ এখন বর্তমানে আমাদের আলেম সমাজের চতুর্দিকে আমাদের দোষ আর দোষ বলেন ঠিক কি না ভালো কথা বললো আমাদের দোষ খারাপ কথা বললো আমাদের দোষ যদি রাস্তা দিয়ে একজন আলেম হেঁটে যায় যদি একটু জোরে হাঁটে তখন আমাদেরকে টিটকারি দিয়ে বলে মনে মোল্লার কোথাও দাওয়াত আছে ঠিক কি না আবার যদি একটু আস্তে হাঁটে বলে দেখো কি খাওয়া খাইছে হাঁটতে পারে না ঠিক কি না তাহলে দূরে গেল দোষ আস্তে গেল দোষ
হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তার একটা ঘটনা থেকে শুনেছি আমি যে তিনি একদিন একটা মসজিদে এশার নামাজের জন্য অপেক্ষা করতেছে তো অপেক্ষা ইমাম সাহেবকে বললেন এশার নামাজের সময় যেহেতু হয়েছে আমরা নামাজের ব্যবস্থা করে তখন বলল তো আমরা দুইজনই আছি কিভাবে নামাজ পড়ব দেখি আর দুই একজন মুসল্লি পাওয়া যায় কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পর রাস্তার মসজিদের এই পাশ দিয়ে আরেকজন মুসল্লি যাইতেছে ডাক দিল ভাই আসো নামাজ পড়ি বলল আমি নামাজ কিভাবে পড়ব আমার তো টুপি নাই কি নাই টুপি নাই ইমাম সাহেব বললেন আরে টুপি না হইলে চলবে আজকে টুপি ছাড়াই নামাজ পড়ো মসজিদে টুপি আছে অথবা না থাকলেও আজকে আমাদের সাথে টুপি ছাড়াই কি পড়ো নামাজ পড়ো দেখলেন যে এখান থেকে ছাড়া পাইল না এখন বলল হুজুর কি নামাজ পড়ব আমার কাপড়ই ঠিক নাই কি নাই কাপড় ঠিক নাই ইমাম সাহেব বলল আজকে কাপড় যেহেতু ঠিক নাই কাপড় না ঠিক অবস্থায় নামাজ আজকে আমাদের সাথে পড়ো কিছুক্ষণ পর হুজুর কিভাবে নামাজ পড়ব আমার মনই ঠিক নাই কি নাই মনই ঠিক নাই ইমাম সাহেব বলল নামাজ পড়তে পড়তে তোর মন ভালো হইবে আগে নামাজ পড়া শুরু কর কি কর নামাজ পড়া শুরু কর দেখতেছে তারপরও ছাড় দিতেছে না ঠাস করে কয়ে বলল আমরা হুজুরেই ভালো না আমরা হুজুরেরই ভালো না এখন তো সব কার কাছে গেল এরকম বর্তমান অবস্থা আমাদের হয়েছে কি হয় নাই কার আওয়াজ শুনবো এই হুজুর ভালো না এই হুজুর ভালো না সবই আমরা খারাপ সকল দোষ হলে এখন আমাদের আলেমদের বর্তমানে দেখবেন যত ভালো মানুষ আছে তাদের সব দোষ তাদের কান্দে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল মন্দ কাজ থেকে হেফাজত করুন সকলে আমিন আজকে সমাজের ভিতরে আমরা সবাই ফেরাউনকে চিনি ভাই সেবায়ক ফেরাউনকে চিনি কিনা এই ফেরাউনের ভাই আমি সংক্ষিপ্ত ভাবে তিনটি কথা বলে শেষ করে দিব ফেরাউন সবচেয়ে বড় বাপ্পার ছিল এই ফেরাউনের মতো বাপ্পার এখন আমাদের বাংলাদেশে অনেক ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে এই ফেরাউন তিনটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দান করছেন আমরা ইতিহাস জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি প্রাপ্ত হলেন মুখের তুতলামির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি মানুষকে দাওয়াতের কাজ বুঝাইতে পারি না আয় আল্লাহ আপনি আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়ের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন ইতিহাস আমাদের সবারই জানা দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করুন আমাদেরকে নবী হিসাবে মেনে নেন দাওয়াতি জিন্দেগি দিতে দিতে ফেরাউন কোনো প্রকারে দাওয়াত কবুল করলেন না হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তো নবীদের দোয়া কখনো বিপরে দেন না আপনি হয়তো তাকে হেদায়েত দেন আর না হয়তো আমাদের নবীর দোয়ার মাধ্যমে তাকে ধ্বংস করে দেন কিন্তু সে হেদায়েত তো পাইতেছে না ধ্বংস হয় না তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওয়াহী নাযিল করে দিয়ে বললেন হে আমার নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কিভাবে ফেরাউনকে ধ্বংস করব ফেরাউনের এমন তিনটা গুণ রয়েছে যেই তিনটা গুণ আমার নবীদেরও রয়েছে বলেন সুবহানাল্লাহ এক নম্বর ফেরাউনের গুণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ফেরাউন প্রতিদিন রাত্র যখন হয় সূর্য ডুবার সাথে সাথে মাজার ভিতরে গামছা বেঁধে নির্জন সেই পাহাড়ের গিরিপথে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমি তোমার একজন ক্ষুদ্র গোলাম আমি কোন খোদাই দাবি করি এটা মানুষকে দেখানোর জন্য
তুমি তো জানো আমার ভিতরে খোদার কোনো গুণই নাই। এইভাবে ফেরাউন সূর্য যখন ডুবে যায় সেই পতনের আযান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর গোলামি করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাতিভাবে তওবা করে বলেন সুবহানাল্লাহ।